নমস্কার বন্ধুরা, পার্বতী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের রেসিপি থাকছে কাঁচা আমের সর্ষে আচার। আর হ্যাঁ, এই চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলি আপলোড করা হয়, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকন প্রেস করে নোটিফিকেশনটি অন করবেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার ফোনে পৌঁছে যাবে। কাঁচা আমের সর্ষে আচার বানানোর জন্য আমি এখানে তিনটে কাঁচা আম নিয়েছি। এই আমগুলো আমাদের বাড়ির গাছের আম। আমের বোটার দিকের অংশটা একটু কেটে নিয়ে ছালটা ভালো করে ছিলে নেব। এটা অবশ্যই মনে রাখবেন, ছাল ছেলার পরে কোনো রকম সবুজ অংশ না থাকে, একদম সাদা সাদা করে আমের ছালটা ছিলে নিতে হবে। এরপর আমের মাঝ বরাবর কেটে নিয়ে আমের বীজটা বের করে দেব, আর যে পাতলা আঁশ থাকে ওটা আমি তুলে দেব। এরপর আমটা এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। দেখুন, একদম পাতলা পাতলা করে আমটা কাটতে হবে, খুব সাবধানে কাটতে হবে, না হলে হাত কেটে যেতে পারে। ওই একইভাবে বাকি আমগুলো কেটে নেব। আমগুলো কাটার পর জলের মধ্যে রেখে দেব, না হলে আমগুলো কালো হয়ে যাবে। এরপর আমগুলো ভালো করে চটকে চটকে ধুয়ে নেব। আমগুলো ধোয়ার পর একটা পাত্রে তুলে নিয়ে আবারও পরিষ্কার জলের মধ্যে আমগুলো ধুয়ে নেব। দেখুন, ভালো করে আমগুলো ধুয়ে নিয়েছি। এবার একটা সুতির কাপড় দিয়ে ভালো করে আমগুলোকে মুছে নেব। আমের মধ্যে যে এক্সট্রা জল আছে ওটা যাতে না থাকে, তার জন্য একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে। সমস্ত আম ভালো করে মুছে নিয়েছি। এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমটা মাখিয়ে নেব। এবার এই আমগুলো একটা কুলোর মধ্যে রোদে শুকোতে দেব। একটা একটা করে আমগুলো বিছিয়ে দেব। এই আমগুলো আমি বেশিক্ষণ রোদে রাখবো না, ঘন্টাখানিকের জন্য রোদ দিয়ে দেব। হ্যাঁ, আর মাঝখানে এই আমটা আধ ঘন্টা পর একবার উল্টে দেব। আর এই কাঁচা আমের সর্ষে আচার বানানোর জন্য আমি সর্ষেটা রোদে দিয়ে দেব। আমি এখানে তিনটে আমের জন্য 100 গ্রাম সর্ষে নিয়েছি। এবার আমি সর্ষে গুঁড়ো করে নেব। রোদ দেওয়ার পরে সর্ষেটা একটু মুচমুচে হয়ে গেছে, গুঁড়ো করতে সুবিধা হবে। আমি এখানে শিল নোড়াতে গুঁড়ো করছি, আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। সর্ষে গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেব। দেখুন, আমগুলো একদম শুকনো শুকনো হয়ে গেছে, একটুও জল ভাব নেই। এবার আমগুলো একটা বোলের মধ্যে নিয়ে নেব। এবার আমের মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা সর্ষে, আর দেব 1 চামচ লবণ, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এবার ভালো করে আমের সঙ্গে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এবার আমি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। আমি এখানে 200 গ্রাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমের সঙ্গে সর্ষের তেল ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মেশানোর পর আমি ওভারনাইট বাড়িতে রেখে দিয়েছিলাম, তার পরের দিন আমি রোদে দিয়ে দেব। আমের সর্ষে আচার রোদে দেওয়ার সময় অবশ্যই চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপর রোদে দিতে হবে। 4-5 দিন রোদে দেওয়ার পর দেখুন আমটা একদম নরম হয়ে গেছে। এটা কাঁচের জারের মধ্যে ভরে নেব। কাঁচের জারের মধ্যে ভরে নিয়েছি। এবার কাঁচের জারগুলো রোদে দিয়ে দেব। এইভাবে আরো বেশ কিছুদিন পর্যন্ত আচারটা রোদে দিতে হবে। আচার যদি বেশি দিন না রোদে দেওয়া হয় তাহলে আচার খেতে তেতো লাগবে। দেখুন, আমাদের সর্ষে আচার একদম তৈরি। এইভাবে বাড়িতে সর্ষে আচার খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটিতে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে।